ওম শান্তি। আজ 29 এপ্রিল 2023, প্রাত মুরলি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা শ্রীমতী শ্রেষ্ঠ বানাবে, পরমদ বা মন্মদ অভিশপ্ত করে দেয়, তাই শ্রীমদকে কখনো ভুলবে না। আজকের প্রশ্ন, শতপ্রধান পুরুষার্থীকে এবং তমপ্রধান পুরুষার্থীকে দুয়ের মধ্যে প্রভেদ কি হবে? উত্তরে বাবা বলেছেন, শতপ্রধান পুরুষার্থী বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ বা প্রতিজ্ঞা করে, তারা স্মরণে থাকার রেস করে এবং নম্বর ওয়ান হওয়ার লক্ষ্য রাখে। তমপ্রধান পুরুষার্থী বলে, যা ভাগ্যে আছে হবে, ভালো প্রজা হব, তবে প্রজাই ভালো। তাদের সামনে মায়ার এমন বিঘ্ন আসে যে রেস থেকে বাইরে বেরিয়ে যায়। আজকের গীত, আমাকে আশ্রয় দিয়েছেন যিনি। ওম শান্তি। বাচ্চারা যখন সম্মুখে বসে থাকে, তখন জানি আমরা হলাম জীবাত্মা। এখানে তো জীবাত্মারাই থাকবে, তাই না? যখন আত্মার শরীর নেই, তখন তো দেহহীন, তাকে অশরীরী বলা হয়। তোমরা তো দেহসহ বসে আছো, আত্মা বা পরমাত্মা যতক্ষণ দেহের আধার না নেই, ততক্ষণ কথা বলতে পারে না। তোমরা জীবাত্মারা জানো, এখন বাবার সম্মুখে বসে আছি, হুবহু যেমন 5000 বছর পূর্বে সম্মুখে এসেছিলাম। বাচ্চারা নিশ্চয় বাবার কাছেই বর্ষা প্রাপ্ত করবে। তারা জানে আমরা নিজের পরমপিতা পরমাত্মা অসীম জগতের পিতার সম্মুখে বসে আছি। কেন বসে আছি? বাবার কাছে অসীমের বর্ষা প্রাপ্তির জন্য। যেমন স্কুলে বোধ থাকে, আমরা টিচারের দ্বারা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা প্রাপ্ত করি, ব্যারিস্টারের জ্ঞান লাভ করি, এইরূপ এইম অবজেক্ট থাকে। তোমরা বাচ্চারা বুঝেছ, পরমপিতা পরমাত্মা ব্রহ্মাতনে বিরাজিত হয়ে আমাদের রাজযোগের শিক্ষা প্রদান করেন। ভগবানুবাজ, এই কথা তো বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভগবান নিরাকারকে বলা হয়, জীবাত্মা পুনর্জন্ম অবশ্যই নেয়। কোনো সন্ন্যাসীকে তোমরা জিজ্ঞাসা করো, মানুষ কি পুনর্জন্ম নেয়? তো উত্তরে এমন বলবে না যে নেয় না, না হলে 84 লক্ষ জন্ম কিভাবে বলেছে? জিজ্ঞাসা করো, তোমরা পুনর্জন্মকে স্বীকার করো, এই কথা তো যথাযথ। আত্মার সংস্কার অনুসারে এক দেহ ত্যাগ করে পুনরায় অন্য দেহ ধারণ করে। এমন এমন করতে মানুষ 84 লক্ষ জন্ম নয়, বরং 84 জন্ম নেয়। এর দ্বারা প্রমাণিত হয়, প্রথম জন্ম অবশ্যই খুব ভালো শতপ্রধান হবে, লাস্টে ছিছি তমপ্রধান হবে। 16 কলা থেকে 14 কলা, 12 কলা হতে থাকবে। পুনর্জন্ম অবশ্যই নেয়। জিজ্ঞাসা করা উচিত, আচ্ছা, পরমপিতা পরমাত্মাকে পুনর্জন্ম নিয়েছেন নাকি উনি হলেন জন্ম মরণহীন? দেখো, এই পয়েন্ট হলো খুবই সূক্ষ্ম। যদি বলবে জন্ম মরণহীন, তবে শিব জয়ন্তী প্রমাণিত হয় না। বলবে শিব জয়ন্তী তো পালন করা হয়, বোঝানো হয়, হ্যাঁ শিব জয়ন্তী আছে, কিন্তু জন্মের সাথে পরে মৃত্যু যে বলা হয় তা নেই। যদি মৃত্যু হয় তবে পুনর্জন্ম হবে। শিব বাবা কখনো পুনর্জন্ম নেন না, উনি এই তনে কেবল একবারই আসেন, ব্যাস, তারপরে পুনর্জন্মে আসেন না। পরমপিতা পরমাত্মা হলেন পুনর্জন্মহীন, উনি কখনো শতপ্রধান থেকে তম হন না। আত্মারা তো সবাই জনম মরণে এসে পতিত হয়ে যায়, পরে শিব বাবা আসেন পবিত্র বানাতে। এর দ্বারা প্রমাণিত হয়, আত্মাই পতিত হয়, আত্মা পবিত্র আসে পরে মায়া পতিত বানিয়ে দেয়। বাবা কখনো বাচ্চাদের কুমদ দিতে পারে না, এই সময়ের পতিত মানুষ পতিত মত দেয়। এখন পবিত্র পিতা বলেন যে
পতিত হইও না, অর্থাৎ বেকারে যেও না। রাবণের মতানুসারে দুঃখধাম তৈরি হয়েছে। প্রথমে সুখধাম ছিল, এমন নয় বাবা সুখ দুঃখ প্রদান করেন, তা নয়। বাবা কখনো বাচ্চাদেরকে দুঃখের মত দিতে পারেন না, মায়াই দুঃখ দেয়। সেই মায়ার উপরে বিজয় লাভ করলেই তোমরা জগজ্জিত হয়ে যাও। মানুষ মায়ার অর্থ বোঝে না, তারা ধনকে মায়া বলে দেয়। বলা হয় যে তার অনেক মায়ার নেশা রয়েছে, কিন্তু মায়া পাঁচ বিকারকে বলা হয়। যদি পাঁচ বিকারের নেশা থাকে তো মায়া একেবারে গ্রাস করে নেয়। সত্যযুগ ত্রেতায় মায়ার নেশা থাকে না, সেখানে রাবণের পুত্তলিকা তৈরি করে দহন করা হয় না। পুত্তলিকা তৈরি করা হয় কঠোরতম শত্রুদের। রাবণের রাজ্য শুরু হয় অর্ধেক কল্প থেকে। দেহ অহংকার এলে অন্য বিকারগুলি এসে যায়। শাস্ত্রে এসব কথা নেই, লেখা আছে দেবতারা বাম মার্গে অর্থাৎ বিকারে গমন করে, মায়ার বসে বশীভূত হয়ে যায়, পরমত অনুসরণ করে চলতে থাকে। এখন তোমরা চলো শ্রীমত অনুসারে, পরমত অর্থাৎ মায়ার মত। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত হলো বাবার, ওসব হলো পরমত, রাবণের মত। তাই শিব বাবা বলেন আসুরিক সম্প্রদায় সবাই রাবণের শৃঙ্খলে আবদ্ধ হয়ে দুঃখী। মানুষ সত্যযুগের আয়ু লক্ষ বছর ভেবে নিয়েছে, তো তোমরা হিসেব নিকেশ বলে দাও পাঁচ হাজার বছর কীভাবে হয়। ক্রাইস্টের 2000 বছর হয়েছে, বুদ্ধের হয়েছে 2250 বছর, তার পূর্বে ইসলামের 2500 বছর হয়েছে, সব মিলিয়ে অর্ধেক কল্প হয়েছে। এদের পূর্বে তো দেবতাদের রাজত্ব ছিল, তাহলে দেবতাদের জন্য লক্ষ বছর কীভাবে বলবে? এত বছর হলে তো মানুষ সংখ্যায় অনেক হয়ে যেত, তত সংখ্যা তো নেই। 5000 বছরে কোটি কোটি মানুষ হয়ে যায়। বলাও হয় ক্রাইস্টের 3000 বছর পূর্বে ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। 5000 বছর পূর্ণ হয়েছে, নাটক পূর্ণ তো হয়, তাই না? এই কথাগুলি কেউ জানে না। আমি কে, আমি কেমন, এই চক্র কীভাবে আবর্তিত হয় কেউ জানতে পারে না। বাবা স্বয়ং এসে বোঝান এ হলো গীতা। বাবা এসে সহজ রাজযোগের শিক্ষা দিয়েছিলেন, তবে তার নাম গীতা রাখা হয়েছে। যেমন ক্রাইস্ট শিখিয়েছিলেন তো বাইবেল নাম রেখেছে, অনাদি কাল থেকে এই নাম রাখা হয়েছে, সেসব রিপিট হয়। বাবা বৃদ্ধাদেরও বোঝান এই কথাটি খুবই সহজ। শুধুমাত্র বাবা আর বর্ষাকে স্মরণ করো, সন্তানের জন্ম অর্থাৎ উত্তরাধিকারীর জন্ম হওয়া। তোমরা বুঝেছ যে আমরা হলাম বাবার উত্তরাধিকারী, 5000 বছর পরে পুনরায় মিলিত হতে এসেছি। বারে বারে 5000 বছরই বলবে, 2 থেকে 3 বছরের আত্মরূপীর সন্তানরাও পরে আসা সত্ত্বেও বলবে আমরা 5000 বছর বাদে পুনরায় এসেছি। এ হলো খুবই গুহ্য কথা। বাবা জিজ্ঞাসা করেন আগে কখনো মিলিত হয়েছ? বাচ্চারা বলে হ্যাঁ বাবা, আত্মাই মুখ দিয়ে বলে। আমরা 5000 বছর পূর্বে আপনার সঙ্গে মিলিত হয়েছিলাম, আপনি দেহের আধার নিয়ে শিক্ষা প্রদান করতে এসেছিলেন। যারা পাক্কা মজবুত বাচ্চা তারা বোঝে আমরা বাবার কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য বসে আছি। আমরা অসীম জগতের বাবার সন্তান হয়েছি ব্রহ্মার দ্বারা। শিব বাবা জিজ্ঞাসা করেন আমাকে চিনেছ? আমি তোমাদের পিতা। বাচ্চারা বলবে হ্যাঁ বাবা, আমরা আত্মারা, আপনি হলেন আমাদের বাবা, পরম পিতা পরমাত্মা। স্বয়ং বাবা বলেন তোমাদেরকে আমি স্বর্গে পাঠিয়েছিলাম, স্বর্গের অধিকার প্রদান করেছিলাম, পরে মায়া সব কেড়ে নিয়েছে,
পুনরায় এখন আমি প্রদান করি। মায়া স্বর্গের অধিকার কেড়ে নেয়, শিব বাবা প্রদান করেন। এই খেলা তো অনেকবার হয়ে গেছে, হতে থাকবে, এর কোনো অন্ত নেই। বাবার সন্তান হয়ে কেউ হয় আপন সন্তান, কেউ পর, কেউ সৎ, কেউ আপন সন্তান হয়। কাঁচা পাকা তো থাকে, তাই না? পাক্কা বাচ্চাদেরও মায়া পরাজিত করে দেয়। বাচ্চারা বলে, বাবা আমরা যতদিন বাঁচব আপনার কাছে বর্ষা নিতে থাকব। বিকর্মের অনেক বোঝা মাথার উপরে আছে, তাই তোমরা যত স্মরণে থাকবে সেই যোগ অগ্নির দ্বারা তোমরা আত্মারা পাপাত্মা থেকে পুণ্যাত্মায় পরিণত হয়ে থাকবে। অগ্নি বস্তুকে পবিত্র করে, তোমাদের হলো যোগ অগ্নি। এ হলো অসীমের যজ্ঞ, যা অসীম জগতের শিব পিতা দ্বারা রচিত। এতখানি সময় ধরে কোনো যজ্ঞ পরিচালিত হয় না। 5 থেকে 7 দিন বা 1 মাসের যজ্ঞ রচিত হয়। তোমাদের যজ্ঞ তো বহু বছর ধরে চলে আসছে, বাবা শোনাতেই থাকেন। বাবা বলেন, ভুলে যাবে না, শুধু আমাকে স্মরণ করো, তবে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্মের বোঝা নষ্ট হতে থাকবে। কোনো সন্ন্যাসী, বিদ্বান ইত্যাদি এমন কথা বলবে না। ভগবানুবাচ, আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো। নিশ্চয়ই এসেছেন, তবে তো বলেন, তাই না? শিব বাবা বলেন, এখন তোমাদেরকে ফিরে যেতে হবে। তোমাদের আত্মা এই সময় খুব পতিত হইয়াছে। এখন তোমরা জানো, যোগের দ্বারা আমরা পবিত্র হতে থাকব। বাবা বলেন, জ্ঞান অমৃত পান করে পবিত্র স্বর্গের মালিক হও। শিব স্বজন, তোমরা সব স্বজনীদের পবিত্র বানাতে এসেছেন। উনি বলেন, আমাকে নিরন্তর স্মরণ করো। তোমাদের এই প্রতিজ্ঞা হলো যে আপনি যখন আসবেন, অন্য সব সঙ্গ ত্যাগ করে এক আপনার সঙ্গে যুক্ত হব, আপনার কাছে সমর্পণ করব। স্ত্রী পুরুষের উপর, পুরুষ স্ত্রীর উপরে সমর্পিত হয়, এখানে বাবার কাছে সমর্পিত হতে হবে। বিবাহে একে অপরের প্রতি সমর্পিত হয়, তাই না? এখন বাবা বলেন, মানুষের উপরে সমর্পিত হবে না। তোমাদের প্রতিজ্ঞা হল আপনার কাছে সমর্পিত হব, আপনি আমাদের হন। বাবা বলেন, তোমরা সমর্পণ করো, তবে 21 জন্মের জন্য তোমাদেরকে সদা সুখী বানিয়ে দেব। কত বিশালই অবিনাশী উত্তরাধিকার! এখন শিব বাবা বলেন, আমি তোমাদের বরদান অর্থাৎ বর্ষা প্রদান করি, তোমরা শুধু নিরন্তর আমাকে স্মরণ করো। শ্রীমতের দ্বারাই তোমরা শ্রেষ্ঠ হবে, এই কথা ভুলবে না। এই লক্ষ্মী নারায়ণের চিত্র ঘরে রেখে দাও, আমরা শিব বাবার কাছেই পুনরায় বর্ষা প্রাপ্ত করছি। শিব বাবা পরমধাম থেকে এসেছেন, কিন্তু মায়ারূপী চিল কম নয়, আক্রমণ করেই দেয়। এই কথা সবার জন্য নয়, নম্বর অনুক্রমে আছে। কেউ তো একদম ভুলে যায় যে আমরা পিতার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করি, এখানে বসে নেশা বৃদ্ধি পায়, বাইরে গেলেই বিস্মৃতি ঘটে, পুনরায় সকালে রিফ্রেশ হয়, তারপরে সারাদিন ভুলে যায়। 4 থেকে 5 বছর ভালো সার্ভিস করা বাচ্চারাও আজ দেখো নেই। কিছু অবজ্ঞা করাতে মায়ার তীব্র আঘাত বা চর লাগে, তাতে তারা ত্যাগ করে চলে গেছে। বাবা বলেন, বাচ্চারা, মায়া খুব কঠিন, অবজ্ঞা করলে মায়া একেবারেই অধপতন করিয়ে দেয়। তাই গায়ন আছে, উত্তরণের পথে চাকবে প্রেম রস। দেখেছ কিভাবে চুরমার হয়ে যায়? বৈকুণ্ঠে তো অবশ্যই যাবে, কিন্তু পদমর্যাদা তো নম্বর অনুক্রমে আছে, তাই না? যদিও সেখানে তো সবাই সুখী থাকে, তবুও পদমর্যাদা আছে না? স্কুলে পদপ্রাপ্তির জন্য তো পুরুষার্থ করে, এমন নয়, প্রজাপদে যথেষ্ট। যা ভাগ্যে আছে হবে,
না, একে তমপ্রধান পুরুষার্থ বলা হয়। শতপ্রধান তাকে বলা হবে যারা বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্তির পুরুষার্থ বা প্রতিজ্ঞা করে। এ হলো অশ্বরেজ, তাই না? সবাই নম্বরওয়ান তো হবে না, যে হলো হিউম্যান রেস। মায়া এমন বিঘ্ন সৃষ্টি করে যে রেস থেকে বাইরে বের করে দেয়। তোমাদের হলো হিউম্যান রেস। আত্মা বলে আমরা খুব দুঃখী, শরীর ধারণ করতে করতে খুব হয়রান হয়েছি। আত্মারা বলে এখন বাবার কাছে ফিরে যাব। বাবা তো যুক্তি বলেই দিয়েছেন, বাবা আমরা আপনার স্মরণে থাকব, যতটা সময় স্মরণ করতে পারো ততই ভালো। যেমন গভর্নমেন্টের সার্ভিসেও 8 ঘন্টা দিতে হয়, তাই না? সুতরাং এই সার্ভিসেও 8 ঘন্টা তো থাকো। সৃষ্টিকে স্বর্গে পরিণত করা বিশাল সার্ভিস। শুধুমাত্র এক পিতাকে স্মরণ করো এবং সুখধামকে স্মরণ করো, ব্যাস 8 ঘন্টা সার্ভিস করলে তো সম্পূর্ণ বর্ষা প্রাপ্ত করবে। এমনভাবে স্মরণ করতে করতে তোমাদের বিকর্ম বিনাশ হবে। 8 ঘন্টা তোমরা এই সার্ভিসে দাও, বাকি 16 ঘন্টা তোমরা ফ্রি থাকো। যতখানি সম্ভব ক্ষণে ক্ষণে স্মরণ করো। স্মরণ তো সর্বত্রই করতে পারো, সবচেয়ে ভালো সময় তোমরা সকালে পেয়ে যাবে। সিন্ধি ভাষায় বলে সয়েল সুমন সয়েল উঠন। এই গুণ মানুষকে বড় করে। অজ্ঞানী মানুষ 8 ঘন্টা ঘুমায়। তোমাদের ঘুম অর্ধেক হওয়া উচিত, 4 ঘন্টা ব্যাস। তোমরা হলে কর্মযোগী, তাই না? রাত্রে 10টায় ঘুমাও, 2টোয় উঠে পড়ো, শিব বাবাকে স্মরণ করো। 2টোয় উঠতে না পারলে 3টায় উঠো, 4টায় উঠো, ওঠা হলো ফার্স্ট ক্লাস সময়। একদম শান্তি থাকে, সকলে অশরীরে হয়ে থাকে, সে সময় নিস্তব্ধতা থাকে, এমন যেন মূলবতন সমশান্তি বিস্তৃত থাকে। এমন অনুভব হয় সকলে মৃতস্বরূপ পড়ে আছে। সেই সময় তোমরা বাবাকে স্মরণ করবে, তো এই স্মরণ তোমাদের দৃঢ় হয়ে যাবে। অমৃতবেলার স্মরণে ভালো প্রভাব ফেলে। বাবা বহুবার রাত্রে জাগরণ করতেন। স্থূলকর্মে নিযুক্ত হলে মাথা ভারী হয়ে যায়, সূক্ষ্ম সার্ভিসে ক্লান্তি নেই। উপার্জন কখনোই ক্লান্ত করতে পারে না, উপার্জনের দ্বারা খুশি অনুভব হবে। সুতরাং সকাল সকাল উঠে স্মরণ করলে বিশাল উপার্জন হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা উনার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, ভোরে অমৃতবেলায় উঠে অশরীরে হয়ে বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে। সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য স্মরণের রেস করতে হবে। মিনিমাম 8 ঘন্টা অবশ্যই স্মরণ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, একমাত্র বাবার কাছে সম্পূর্ণ সমর্পিত হতে হবে। পরমত বা মনমত অনুযায়ী না চলে এক বাবার শ্রেষ্ঠ মত অনুসরণ করে চলতে হবে। আজকের বরদান, রুহানি এক্সারসাইজ দ্বারা ওয়েট সমাপ্তকারী সমান এবং সমীভব। রুহানি এক্সারসাইজ অর্থাৎ এখনই নিরাকারী, এখনই অব্যক্ত ফরিশতা, এখনই সাকারী কর্মযোগী, এখনই বিশ্ব সেবাধারী, এমন এক্সারসাইজ রোজ করো। তবে ব্যর্থের যা বোঝা আছে সেসব সমাপ্ত হয়ে যাবে। যখন বোঝা সমাপ্ত হবে, প্রিয়তমা সম ডাবল লাইট হবে, তখন পেয়ার বা জোড়া ভালো লাগবে। যদি প্রিয়তমা হালকা আর প্রিয়তমা ভারী হয়, তবে পেয়ার ভালো লাগবে না। রুহানি প্রিয়তম প্রিয়তমাদের বলছেন সমান হও,
সমীপে থাকো। আজকের স্লোগান, নিজের জীবনরূপী পুষ্পস্তবক দ্বারা দিব্যতারূপী সৌরভে সুরভিত করাই হল গুণমূর্তি হওয়া। আজকের সমান আমি সমান এবং সমীপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।